হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সানডে, তো ভাবা গেল কিছু একটা বানানো যাক। তো আমি তো ঠিক পারি না, তো দেখা যাক ঘরে যা যা আছে সেই কিছু দিয়ে কিছু একটা বানায়। আমার মেয়ের অনেক দিনের শখ বার্গার খাবে, বার্গার তো বানাতে পারি না, হ্যাঁ তবুও বার্গারের মতন কিছু একটা বানিয়ে ওকে সান্ত্বনা তো দেওয়া যাবে, তাই জন্য একটা কিছু একটা বানাবো। চলো দেখা যাক কী রকম জিনিসটা হয়। ধরে নাও এটা বার্গার নয়, এটা গরিবের বার্গার, সেরকম একটা কিছু। তো আমি যে বানাবার জন্য কী কী নিয়েছি দেখো, দুটো গোল পাউরুটি নিয়েছি, মিষ্টি পাউরুটি, একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো ডিম, সস, আর নিয়েছি বাটার। ঠিক আছে, এবার দেখা যাক কী করব। প্রথমে আমি এই মিষ্টির এইগুলোকে আগে বের করে দেবো, এইগুলো বের করে দেবো, তারপরে এইগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি দেখো এগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি, পুরোটা কাটিনি, কিছুটা লেয়ার জুড়ে রেখেছি। এই দেখো বুঝতেই পারবে, কিছুটা জুড়ে রেখেছি। এবার এটাকে আমি হালকা করে তাওয়ায় সেকে নেব। চলো, যা হোক একটা বানাচ্ছি, অরিজিনাল বার্গার তো হবে না, বার্গারে কী হবে আমি জানি না, কিন্তু তাও দেখাচ্ছি কী বানাচ্ছি। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি স্লাইস করে দেখো টমেটো আর পেঁয়াজটা সাজাবার জন্য কেটে নিয়েছি, আর শশাটা পাইনি তাই দিতে পারিনি। শশাটা পেলে ভালো হতো, তাহলে শশা দিলে আরও দেখতে ভালো লাগতো। তো আপাতত করেছি সকালবেলা, একটা ভালো রকমের ব্রেকফাস্ট হতে চলেছে, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমি গ্যাস জ্বেলে তাওয়াটা গরম করতে দিয়েছি, এবার তাওয়াটা গরম হয়ে এলে পাউরুটিটা সেকে নেব। তাওয়া গরম হয়ে গেছে, পাউরুটিটা একটু সেকতে দিলাম, হালকা করে সেকে নিই, কেননা দোকানে থাকে তো দোকানের পাউরুটি বাসি বা কি বলা তো যায় না, তাই জন্য হালকা করে সেকে নেব। পাউরুটির ভেতরগুলো একটু একটু সেকে নিই, কারণ বাসি, অনেক সময় দোকানে বাসি জিনিস থাকে তো তো সেকে নিলে সেটা একটু প্রবলেম ইয়ে হয়ে যায়। তো আমি হালকা করে সেকে নিয়েছি, কারণ বেশি পোড়া হয়ে গেলে আমার মেয়ে খাবে না, হালকা করে আমি সেকে নিয়েছি। এবার আমি ডিমটা ভাজা করবো পচের মতন, কম আছে। এবার এটা ভাজার জন্য আমি একটু হালকা করে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ডিমের, এটা ডিমের এটা পোচ মতন করলে খেতে বেশি ভালো হয়, বাট আমাদের তো পোচ খাওয়ার কেউ লোক নেই, সব ডিম ভাজা খাওয়ার লোক, তো সেই জন্য এটাকে আমি দু পিটি ভেজে নেবো হালকা তেলে দিয়ে। দু পিটি ভেজে নিলাম, এইভাবে দুটো ডিম আমি রেডি করে নেব। এবার হয়ে গেছে ডিমটা ভাজা, এবার আমি বাটার, পাউরুটিটা শাকাও কমপ্লিট, বাটারটা আমি কী করবো, একটা ছুরি নিয়ে হাফ হাফ করে কেটে নেব, হাফ হাফ করে কেটে নিয়ে বাটারটা আমি এই প্রান্তে খানিকটা একটু লাগিয়ে দেবো, আর এই দিকে দুদিকে মানে সমান করে একটু ভালো করে লাগিয়ে দেবো, এতে বাচ্চারা না খুব আনন্দ করে খাবে, ঠিক করে এরকম করে, হ্যাঁ এরকম করে করে দিলাম, ঠিক আছে পুরোটা লাগিয়ে দিলাম, আর একটাতেও খানিকটা লাগিয়ে দেবো, এটাতে এটাতেও তাই করে দেবো। ছুরি দিয়ে ভালো রকমভাবে হচ্ছে না, বাঙালি মানুষ তো হাতে করে অভ্যাস আমাদের, হাতে যতটা কমফর্টেবল হয় ছুরি দিয়ে আমরা তত পারি না, আমরা ইংলিশ নয় তো, বাঙালি তো, খাঁটি বাঙালি তো সেই জন্য। তো এবার ডিমটা এর ওপরে চাপিয়ে দিলাম, এর ওপরে একটা চাপিয়ে দিলাম, ওর ওপরে একটা চাপিয়ে দিলাম। ডিমটা আমি দু সাইডই ভেজে নিয়েছি, এটা একটু সাইডটা বড় হয়ে গেছে। এরপরে আমি দেব টমেটো, পেঁয়াজ দিয়ে এসে এটা কিচ্ছু হবে না,
এদিকটা একটু সরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, ব্যাগটা দেখা যাচ্ছে তো। এই যে হয়ে গেছে, এবার আমি কি দেবো? সস। সস কিষানের ছোটা প্যাক ফ্রেশ টমেটো সস কেচাপ। এবার এই কেচাপটা আমি এর উপরে দিয়ে দেবো একটু। প্রথমবার খাচ্ছি বার্গার। এই যে এবার আমি এটাকে এইভাবে উল্টে দিলাম, ঢাকাটা ওই লাগিয়ে দিলাম। এই আমাদের হয়ে গেল, দেখো গরিবের বার্গার। সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য একটা খুব মজাদার রেসিপি এটা। হ্যাঁ এটা তোমরাও বানিয়ে খাবে। হ্যাঁ বাচ্চাদের জন্য কী কী করতে হয় তার নাই ঠিক। হ্যাঁ বার্গারের যে কী হলো আমি জানি না, যাই হোক যাই একটা হোক বানানো, মানে খাওয়ার জিনিস তো একটা বানানো হচ্ছে। ব্যাস বলো। আমার বার্গার খেতে খুব ভালো লাগে, তো আমি কোনোদিনও বার্গার খাইনি, আজকে প্রথমবার বার্গার খাবো। তোমরা চাইলে খেতে পারো কিনে। তো এবার খাওয়া যাক, নাও খেতে শুরু করো। আস্তে করে, হ্যাঁ ধরে আস্তে করে, ব্রাইট, হ্যাঁ হালকা, হ্যাঁ ঠিক করে ধরে করো, ধরে করো আস্তে আস্তে অল্প করে। তোমার হাতের তুলনায় বড় হয়ে গেছে জিনিসটা, অল্প অল্প করে নিয়ে খাও। হ্যাঁ হুম অল্প অল্প করে, হ্যাঁ হ্যাঁ কামড়াও কামড়াও, হ্যাঁ না ফেলো, হালকা হালকা করে। বলো কেমন লাগছে খেতে, কীরকম বলো খেতে, কীরকম টেস্টি না বাজে সেটা তো বলো। ভালো, তাহলে আজকের সানডের ব্রেকফাস্টটা ভালোই হচ্ছে তাই তো? ওকে পুরোটা কমপ্লিট করে নাও। তো চলো টাটা, আজকে এই পর্যন্ত।